শহর হোক কিংবা জেলা, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় নজরে আসছে। একেবারে বিকেল থেকেই কোমর বেঁধে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। আর এবার সরাসরি চলে যাব আমরা পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি পুজোতে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আমরা জানি যে এবার অষ্টমী অঞ্জলি একেবারে সকাল সকাল হয়েছে এবং অষ্টমী নবমী এই মধ্যে আমরা রয়েছি, মহা অষ্টমী শুভেচ্ছা শুরুতেই। তবে এখন তুমি যেখানে রয়েছো, যে মণ্ডপে বারোয়ারি পুজোতে, সেখানে ভিড়টা ঠিক কীরকম, কতটা ভিড় একেবারে জমজমাট রয়েছে? পায়েল, তোমাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা এবং পাশাপাশি আমাদের চব্বিশ ঘন্টার যারা দর্শক তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান শহরের আলমগঞ্জ বারোয়ারি। আলমগঞ্জ বারোয়ারি মানে হচ্ছে থিমের ভাবনা এবং একটা নতুন জিনিসের ভাবনা, এটা প্রতি বছরই আমরা দেখতে পাই। আমরা সেই আলমগঞ্জ বারোয়ারিতে দাঁড়িয়ে আছি। এই আলমগঞ্জ বারোয়ারির এবারের থিম ভাবনা বাঙালি নিয়ে, অর্থাৎ বাংলার যে সম্পদ, বাংলার যে জিনিস, সেই জিনিসকেই তারা এখানে তুলে ধরেছেন। এবং প্রত্যেক বছর তারা নতুন নতুন সাজে, নতুন নতুন থিম ভাবনায় তাদের যে মণ্ডপ, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের প্রতিমা সবটাই তারা গড়ে তোলেন। এবং তোমাকে বলে রাখি যে এই আলমগঞ্জ বারোয়ারির সঙ্গে মাত্র একটা নাম নয়, গোটা জেলার বা গোটা শহরের অন্যতম বড় পুজো মণ্ডপ বলা যেতে পারে। প্রতি বছরই আমরা দেখি যে এই আলমগঞ্জ বারোয়ারিতে একদম পঞ্চমীর দিন থেকে দশমী একাদশী পর্যন্ত মানুষের ঢল নামে এবং সবেমাত্র এখন দুপুর বিকেল হয়েছে, ইতিমধ্যেই আমরা যখন দেখতে পাচ্ছি যে মানুষের আনাকোনা বেড়েছে, অর্থাৎ দর্শকদের আলমগঞ্জ বারোয়ারিতে যে আসার যে ঢল সেটা শুরু হয়েছে। এবং যত সন্ধ্যা বাড়বে, রাত বাড়বে, তত কিন্তু এই আলমগঞ্জ বারোয়ারি চলে যাবে একদম মানুষের মানে মানুষের কাছে। কারণ মানুষ যত এখানে আসবেন ততই আলমগঞ্জ বারোয়ারির যারা উদ্যোক্তা তাদের মন ভরবে। কেন, প্রত্যেক বছর তারা যে থিম নিয়ে আসেন, থিমের ভাবনা এখানে গড়ে তোলেন, সেটা যেন মানুষ দেখতে পেলেই তাদের সার্থকতা হয়। এবং তোমাকে এর মধ্যে বলে রাখি যে গত কয়েক বছর ধরেই আলমগঞ্জ বারোয়ারি যেমন প্রশাসনের বিচারে শ্রেষ্ঠ শিরোপা পেয়েছে, তেমনি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিচারেও তারা শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছেন। এবং এই মুহূর্তে আমার কাছে রয়েছেন এই আলমগঞ্জ বারোয়ারির অন্যতম মানে কর্তা, এবং শুধুমাত্র কর্তা নয়, এই মনীষ সিংয়ের সঙ্গে একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। মনীষ সিং হচ্ছেন বিখ্যাত মানে নাট্য ব্যক্তিত্ব বা যাত্রা শিল্পী, নাট্য সম্রাট রাখাল সিংয়ের ছেলে। হ্যাঁ মনীষ দা, প্রত্যেক বছর আমরা দেখেছি যে আলমগঞ্জ বারোয়ারি সরকারের যে প্রশাসনের যে বিচার সেখানেও একটা বড় স্থান পায় এবং বেসরকারি যে সংস্থা তারাও কিন্তু আলমগঞ্জ বারোয়ারিকে বেছে নেয়। প্রথমে বলি আমাদের এবছর 74তম বর্ষ, আর এই 74তম বর্ষে আমরা তুলে ধরেছি বাঙালিনী, অর্থাৎ আমরা বাংলার যে মা তাকে তুলে ধরেছি। আমাদের বাংলা মায়ের অনেক রূপ, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার শিল্পকলা, এগুলি আমরা তুলে ধরেছি। আজকে তো ধরুন অষ্টমী এমনি সরকারিভাবে আমার নবমী পড়ে গেছে, মানুষের ঢল কি নামতে শুরু করেছে? হ্যাঁ, মানুষের ঢল ইতিমধ্যেই আপনারা রাস্তা গেলে দেখতে পাবেন যে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, রাস্তা প্রায় অবরুদ্ধ। আমাদেরকে এখন এবার নেমে পড়তে হবে রাস্তাগুলো ঠিকঠাক ক্লিয়ার করার জন্য, যাতে মানুষ খুব ভালোভাবে আমাদের মণ্ডপে আসতে পারে। আমাদের ব্যবস্থাপনা বলতে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক তো আছে এবং বেসরকারি একটা সিকিউরিটি সংস্থার সাথে আমাদের চুক্তি আছে, এবং বর্ধমান পুলিশ প্রচুর আমাদের হেল্প করছে, এনসিসির যে ছেলে তারা নেমেছে এবং প্রচুর সংখ্যক মহিলা পুলিশ এবং পুলিশ আমাদেরকে রয়েছেন মণ্ডপের সামনে। আর তুমি দেখতেই পাচ্ছ যে প্রশাসনের পাশাপাশি যারা উদ্যোক্তা, অর্থাৎ আলমগঞ্জ বারোয়ারি, তারা কিন্তু নিজেরাও এখানে ঠাকুর দেখতে যারা আসবেন, যারা দর্শনার্থী, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুলিশ প্রশাসনের পাশাপাশি তারা নিজেরা বেসরকারি যে নিরাপত্তা রক্ষী বা সিকিউরিটি, তারাও সেটা সামিল করেছেন। অর্থাৎ আলমগঞ্জ বারোয়ারি পুরোপুরি একদম পুজোর মুডে এবং প্যান্ডেল হপিংয়ের জন্য যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তারাও একদম পুরোপুরি পুজোর মানে মুডে আছেন। এবং আমি দেখছি অনেকে রয়েছেন, চট করে যদি একটু ছোট করে তাদের সঙ্গে কথা বলা যায়, এই যে থিমের সঙ্গে সাজুজ্য রেখে প্রতিমা কতটা মন জয় করছেন, কি বলছেন তারা? একদম পাইল, অসম্ভব সুন্দর দেখছে, মানে যতটা আশা না করেছিলাম আমরা দেখেছিলাম এমনিতে,
নেটেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর বোঝা যাচ্ছে অরূপ যে এত সুন্দর থিম এবং তার সঙ্গে প্রতিমা দর্শন সবটা মিলিয়ে হই হই করে আনন্দ করে পুজোতে এই মহা অষ্টমী দিন উদযাপন চলছে শহর থেকে জেলা সর্বত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।